মঙ্গলবার বাঁকুড়া জেলার সোনামুখী কলেজে সোনামুখী ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু দুয়ারি কলেজে উপস্থিত হলে ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এবং বেশ কিছু কলেজ পড়ুয়ারা তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং তাকে কলেজ থেকে বের করে দেয়া হয় বলে অভিযোগ। বাংলার যুবরাজ অভিষেক মনে জিরাপ্পা জিরাপ্পা এই অযোগ্য ছাত্র সভাকে মানছি না মানবো না আমাদের আজকে একটা আমাদের ছাত্র পরিষদ এবং আমাদের যে দাদারা আছে তাদের নিয়ে আজকে আমাদের একটাই বিক্ষোভ করার কারণ, কেননা আমরা যে ফার্স্ট ইয়ার থেকে এখনো অবধি ভর্তি হয়েছি, এখনো অবধি সেকেন্ড ইয়ারে পড়ছে, এখনো অবধি আমাদের সভাপতিকে দেখতে পাইনি। আমাদের যে কী প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটা তিনিও কোনো দিন জানতে চাননি, বা কোনো দিন যে আমাদের কোনটা দিক করলে যে আমাদের ভালো হয়, কোনটা আমাদের ঠিক হয় সেটাও তারা কোনো দিন জানতে চায়নি। কিন্তু আমাদের কিছু তৃণমূল ছাত্র পরিষদের দাদারা আছে আমাদের ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হওয়া থেকে এতভাবে আমাদের সাথে হেল্প করেছে এখনও অবধি যে কোনো দিক থেকে। আমাদের আমাদের একটা বন্ধু ছিল, তো তার বইয়েরও প্রয়োজন ছিল, সেই দাদাটা নিজের পকেট থেকে তৃণমূল ছাত্র পরিষদের সেই দাদাটা নিজের পকেট থেকে সেই বইটা কিনে দিয়েছিল। তো তিনি সভাপতি যেই তৃণমূল ছাত্র মানে সভাপতি যেই ছিলেন আমাদের জন্য সে কী করেছেন এখনও অবধি তাকে আমরা তো চোখেও দেখিনি যে সে কেমন, সে কীরকম মানুষ। তো আমাদের এইটাই দাবি যে আমরা ওনাকে চাই না। সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমরা এতদিন যে ক্লাস করেছি আমাদের অনলাইনে ক্লাস হয়েছে, এতদিন আমরা কখনো সভাপতিকে দেখিনি এবং তাকে আমরা পাশে পাইনি কখনো, তাই আমরা এরকম অযোগ্য সভাপতি আমরা চাই না। আমাদের ফার্স্ট ইয়ার থেকে কোনো ক্লাস হয়নি, অফলাইনে অনলাইনে ক্লাস করেছি, আর আমরা এখনো অবধি সভাপতিকে দেখিনি, তো আমাদের সব ছাত্র ছাত্রী সবাই তাকে কখনো আমরা পাশে পাইনি, তো সেই জন্যই আর কি এটা করা হয়েছে। আজকে করোনার পরিস্থিতিতে দু বছর কলেজ প্রায় বন্ধই আছে, তারপর আজকে প্রথম কলেজ খুলেছে। তো এই দিন দুয়েক আগে একটা আমাদের জেলা থেকে মিটিং হয়েছে, তো জেলা সভাপতি ডেকেছিল, রাজ্য সম্পাদিকা আমাদের শান্তিকা বন্দ্যোপাধ্যায় ছিল, সেখানে দলীয় কিছু নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে, যেটা স্বাগতম জানাতে হবে নতুন নবাগত ছাত্রছাত্রীদেরকে কেন দিয়ে কি ফেস্টন দিয়ে। তো সেই প্রোগ্রাম করতে গেছি, প্রোগ্রাম করতে যাওয়ার পর একটু শৃঙ্খলা হয়েছে, তো যেটা হয়েছে ওটা আমরা জেলা সভাপতিকে জানিয়েছি। আমার দাদা তন্ময় ঘোষ তাকেও জানিয়েছি, রাজ্য সম্পাদক জেলাতে রাজ্যের প্রধান হিসেবে জানানো হয়েছে, তা দলীয়ভাবে এইটা আমাদের মধ্যে মিটমাট হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। ছাত্রছাত্রীদের অভিযোগ এই অনলাইন ক্লাসে মানে ব্লক সভাপতির কোনো রকম সহযোগিতা পায়নি, মানে ছাত্র ব্লক সভাপতি? হ্যাঁ দেখুন, আমরা তো কলেজে আমরা ব্লকে রাজনীতিটা করি, ছাত্রদের উপকার কী করে কী হবে, ছাত্ররা সুবিধা সুযোগ থেকে বঞ্চিত যেন না হয়, সেই সকল বিষয়গুলো নিয়ে আপনি হয়তো অন ক্যামেরা রেকর্ড করে রাখুন। আমি আমার প্রিন্সিপালকে গত পরশু দিন ফোন করি, স্যারকে বলি, স্যারকে বলার পর স্যার বলে আয়, একটা কারণে ফোন করেছিলাম, স্যারকে বলেছিলাম ছাত্রছাত্রীদের কিছু অভাব অভিযোগ আছে, সেই অভাব অভিযোগগুলো তুলে ধরার জন্যই আজকে স্যারের প্রিন্সিপালের অনুমতি নিয়েই আমি কলেজ ঢুকেছিলাম। হ্যাঁ, তার জন্যই এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অতনু দুয়ারি জানান,
তিনি বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। তিনি আরো জানান বিষয়টি তারা বসে মিটিয়ে নেবেন। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় জানান এই রূপ ঘটনা দলের পক্ষে অত্যন্ত খারাপ। তিনি এ বিষয়ে দু পক্ষের সঙ্গেই কথা বলবেন। আমি এই বিষয়ে তো এর আগে কখনো শুনিনি, আপনাদের মুখ দিয়ে এই প্রথম শুনলাম। তা যদি হয়ে থাকে সেটা অবশ্যই দলীয় পক্ষে একটা অত্যন্ত খারাপ জিনিস। সাথে সাথে এটাও দেখার বিষয় যে দু বছর পর স্কুল কলেজ খুলল, সুতরাং তাদের বহুদিন পরে আজকে দেখা সাক্ষাৎ হয়েছে এবং স্বভাবতই পরবর্তী সময়ে তাদের যে কি হয়েছে সেই ব্যাপারটাকে নিয়ে পর আমি তদন্ত দেখছি এবং তাদেরকে দুজনাকেই আমি ডেকে পাঠাচ্ছি পার্টি অফিসে এবং দলীয় কার্যালয়ে দেখে ব্যাপারটাকে আমি জানার চেষ্টা করছি এবং ওটা ইয়েদের নিজেদের ব্যাপার, ওটা নিজেদের বন্ধু বান্ধবদের ব্যাপার, ওটা যদি হয়ে থাকে তাহলে ঠিক হয়ে যাবে। বিজেপির কনভেনার তাপস মিত্র জানান এটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, এ বিষয়ে তার বলার কিছুই নেই। দেখো তৃণমূলের ব্যাপারে আমি আমার বলার কোনো ইন্টারেস্ট নাই, কেন এই দলটা এত একটা নোংরা দল যে মানে কে কখন কে ক্ষমতা আসবে এটা গোষ্ঠীদ্বন্দ্ব সবসময় জর্জরিত। এ ভাবছি যে ওই ক্ষমতা আসলে আমি মানে এর পক্ষে থাকবো, ও বলছে এই ক্ষমতা আসবে আমি ওর পক্ষে থাকবো, এটা নিজেরা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব করি, এটা নিজেরাই শেষ হয়ে যাবে। এর জন্য এদের কিছু বলার নাই আমার। মানে এটা তাহলে আপনারা বলছেন যে তৃণমূলের ছাত্র পরিষদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব? হ্যাঁ অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব, এমন গোষ্ঠীদ্বন্দ্ব এ ভাবছে যে এই গ্রুপে গেলে এই ক্ষমতা আসলে আমি এর হয়ে কাজ করবো, ওই বলছে এর ক্ষমতা আসলে আমি এর হয়ে কাজ করবো, এদের নিজেদের নিজেরা লাটাহাটি, এই লাটাহাটি করি এটা শেষ হবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।